الله الرحمن الرحيم عن أبي عبيدة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الصيام جنة الصيام جنة ما لم يخرقها حضور پاک صلى الله عليه وسلم بولین روزہ মানুষের জন্য ডাল স্বরূপ সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আকে ফারিয়া না ফেলা হয় না সহি শরীফের হাদিস ফায়দা ডাল হওয়ার অর্থ এই যে মানুষ ডাল দ্বারা যেরূপ আত্মরক্ষা করে ঠিক তদ্রূপ যে রোজা রাখিও শয়তানের চক্রান্ত হইতে রক্ষা পাই সুবহানাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু রোজা থাকো রোজা থাকো মাগো রোজা থাকো রোজা থাকো রোজা থাকো সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল হওয়ার অর্থে যে মানুষ ডাল দ্বারা যেরূপ আত্মরক্ষা করে ঠিক তদ্রূপ রোজা রাখিও শয়তানের চক্রান্ত হইতে রক্ষা পাই সুবহানাল্লাহ আমার মায়ের আমার মন ধরে যদি রোজা রাখতে পারেন শয়তানের থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে সুবহানাল্লাহ যে ব্যক্তি রোজা থাকে ভালোভাবে নিয়ম করে রোজা থাকে সে কোনো খারাপ কাম করতে পারে না তারা দ্বারা মিথ্যা কথা হবে না আমার বন্ধুরে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে রমজান মাসে মুখের রোজা নষ্ট হয়ে যায় মুখ দিয়ে গিবস সুগুল খুরি করলে মুখের রোজা নষ্ট হয়ে যায় আমার বন্ধুরে আমার বাজনগো আমার মায়েরা মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না গিবস সুগুল খুরি করবেন না কারো দুর্নাম করবেন না রোজা থাকিয়া সই শুদ্ধ হবে রোজা রাখতে হবে সুবহানাল্লাহ হায়রে কত ভালম বাসি তমাই আগানুরে মদিনাম জগতে নাই তোমার তুলনা স্ত্রী পুত্রাম পরিবার স্বজন সাহাবার চাইতে তুমি হও আপন স্ত্রী পুত্রাম পরিবার স্বজন সাহাবার চাইতে তুমি হও আপন সুখে দুঃখে তহমাই দেখে সুখে দুঃখে তহমাই দেখে পাই যে কো তুই শান্তনা জগতে নাই তোমার তুলনা আমার মায়েরা আমার বাজনগণ যদি রোজা থাকতে পারেন সহি শুদ্ধ রোজা থাকতে পারেন রমজানে রোজায় সমস্ত খারাপ কামেতে বিরত রাখবে সুবহানাল্লাহ অন্য রেওয়াতে আসেন রোজাই আল্লাহ রাজা হইতে ও জাহান্নামের অগ্নি হইতে মুক্তি দেয় সুবহানাল্লাহ রমজান মাসে আমার বাজান গে আমার বন্ধুরে রমজান মাসে আমার আল্লাহ বলতাছেন আ ফেরেশতা মণ্ডলী ওই জাহান্নামের দরজা বন্ধ করে দে আমার ওদের বান্দা বান্দির সারা দিন কিছু খাইলো না একটা পান তামুক বিড়িও খাইলো না এক ফোঁটা পানিও খাইলো না কত কষ্ট করে রোজা রয়েছে রে ও ফেরেশতারা জাহান্নামের দরজা তোমরা বন্ধ করে দাও সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাজান গো ওই জাহান্নামের দরজা আমার ওই ফেরেশতারা বন্ধ করে দিবে সুবহানাল্লাহ রোজা থাকলে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় রোজা থাকলে রোজার দ্বারা আমার আল্লাহ বলতেছে ও ফেরেশতা মোল্লা দেরি করিস না ওই রমজানে আরে
রমজানের খাতিরে কত কষ্ট করে রোজা রইছে, আরে একটা কিছু খাইলো না, আরে হাসাটা দিন, আরে না খায় কত কষ্ট করিয়া রোজা রইছে। আরে বন্ধুরে আমার আল্লাহ বলতাছিল রে ফেরেশতা মণ্ডলী, জান্নাতে দরজা খুলিয়া দাও, ওই জান্নাতের মধ্যে যারা রোজা থাকবে ওই জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে অগ্নি হইতে মুক্তি দেয়। জনৈক সাহাবী জিজ্ঞাসা করেন রোজা কিভাবে ফাটিয়া যায়, হুজুর পাক উত্তর করেন মিথ্যে এবং গীবতের দ্বারা। সুবহানাল্লাহ। মিথ্যে এবং গীবতের দ্বারা রোজা ফাটিয়া যায়, রোজা নষ্ট হয়ে যায়। কারো মতে পানাহারের মতো মিথ্যা এবং পর নিন্দার দ্বারা রোজা নষ্ট হয়ে যায় না। উজবিল্লাহ। অন্য মাসে দুর্নাম করলে নিন্দা চর্চা করলে রোজা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুরে মিথ্যা এবং পর নিন্দা দ্বারাও রোজা নষ্ট হয়ে যায়, অথচ রোজার দিনের সময় কাটাইবার জন্য ওই সব পন্থ অবলম্বন করা হয়। বস্তুত রোজার বরকতি নষ্ট হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নাই। বুজুগানের দিন রোজা শুদ্ধ হওয়ার জন্য ছয়টি আদম লিপিবদ্ধ করিয়াছেন। প্রথম চক্ষু হেফাজত কর, অর্থাৎ অপাতে যেন দৃষ্টিপাত না হয় না। উজবিল্লাহ। আমার বন্ধু দুটা চোখ ফলে দান করছে, ওরে বিশ্বের মানুষ আমার আল্লাহ বলতে বান্দারে দুটা চক্ষু আমি দান করিয়াছি, এই দুইটা চক্ষু তোমরা বানাইতে পাও নাই। ওই বিরাট বিরাট ডাক্তার আছে বিশ্বের জমিনে, ডাক্তার করে আল্লাহ বানাইছে, ওই ডাক্তার আর চক্ষু আরে অপারেশন করতে পারে, চক্ষু সানি কাইটে পর্দা কাইটে চশমা দিয়া দেয় যে পাওয়ার যেতে যাতে বেশি হয়ে যায় চক্ষু দেখতে পারে। কিন্তু এই নতুন চক্ষু মায়ের পেট থেকে যে চক্ষু আমরা আনছি বাজন, যে চক্ষু মায়ের পেট থেকে আল্লাহ বানাই দিছে, ওই চক্ষু কোনো ডাক্তাররাও বানাইতে পারলো না। বিশ্বের জমিনে কোনো পণ্ডিত কোনো সায়েন্টিস্ট কোনো ডাক্তার কোনো কেউ এই চক্ষু বানাইতে পারবো না। আল্লাহ যেমন করিয়া চক্ষু বানাইয়া দিছে বাজন, ওই মতন কেউ চক্ষু বানাইতে পারবো না। চক্ষুকে মেরামতি করতে পারে, চক্ষুকে সারি কাইটা পর্দা কাইটা ওই দেখার সুবিধা করতে পারে, চক্ষুতে চশমা দিতে পারে, চশমা দিয়ে আমরা দেখতে পারি, কিন্তু মায়ের বাড়িতে গিয়া ওই ছোট্ট সময় থেকে আল্লাহ চক্ষু বানা দিছে বাজান, ওই চক্ষু বিশ্ব জমি আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারবে না। আমার বন্ধুরে ওই চক্ষুকে হেফাজত করতে হবে, ওই খারাপ খারাপ বস্তু চক্ষু দিয়া দেখা চলবে না। রোজা থাকিয়ে যে খারাপ খারাপ বস্তু এই চক্ষু দিয়া দেখা যায় বাজান, চক্ষে রোজা নষ্ট হয়ে যাবে না। উজবিল্লাহ। আমার বন্ধুরে আমি আমির হামজা বলতাছি, ওই কেতাবেতে বলতাছি বাজান, কোরআনে তে বলতাছি, হাদিস তে বলতাছি, আরে যদি ভুল দুটি হাতে ক্ষমা করে দিবেন। আরে আমার আল্লাহ বলতাছেন বান্দারে আমিও খাই না তোমরাও খাও না, সারাটা দিন কিছু খাইলে না। আ বান্দারে আমার আল্লাহ বলতাছেন আমি তাদেরকে পুরস্কার জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এত সুন্দর রোজা আল্লাহ তুমি যে দান করিলাম, এত সুন্দর সেইরি আল্লাহ তুমি যে দান করিলাম, এত সুন্দর ইফতারে আল্লাহ তুমি যে দান করিলাম, এত সুন্দর মানুষে আল্লাহ তুমি যে বানাইলাম। আমার বন্ধুরা আমার মায়েরা বিশ্বর খবর নিতে হবে বাজান, সারা বিশ্বর জমিনে খবর নেন। আর একশো আর একশো একশো কত হয়, প্রথম কোন দেশ আছে এই বিশ্বর জমিনে একশো, আরে 195টা দেশ আছে বন্ধুরে। কিতাব খুঁজিয়া দেখেন, স্টাডি করে দেখেন বন্ধু, একটা নয় দুইটা নয়, আই বিশ্বর জমিনে 195টা কান্ট্রি আছে, 195টা দেশ আছে। তার ভিতরে এই চীন দেশ সবচেয়ে বড়, এই চীন দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে। পপুলেশন অফ কান্ট্রি
চীনের জনসংখ্যা বেশি আছে বন্ধু, ওই চীন দেশে বেশি বেশি মানুষ থাকে, ওই মানুষগুলিও আল্লাহর নামাজ পড়তেছে, আল্লাহর রোজা থাকতেছে, আল্লাহর কোরআন পড়তেছে ওখানে মস্কু। আরে ওখানে মসজিদ আছে বন্ধু, খালি আসামে নাই, ছোট্ট একটা আসাম, ছোট্ট একটা ভারত, ভারত তো ওই সেকেন্ড। আরে সবচেয়ে এক নম্বর হয়েছে চীন দেশ, তার তলে আছে ইন্ডিয়া। আমার বন্ধুরে এরকম কত দেশ আছে, মহাদেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে কিছু না কিছু মানুষে আল্লাহর কাম করে, আল্লাহকে বিশ্বাস করে বাজান। তাই আরে দৃষ্টি বা চক্ষুকে করতে হবে, চক্ষু দিয়ে খারাপ খারাপ বস্তু দেখা চলবে না, যে খারাপ খারাপ বস্তু দেখা যায় এই চক্ষু দিয়ে, যেটা কোরআনের মধ্যে নাজায়েজ করছে, যে বস্তু দেখা চলবে না কোরআনের মধ্যে নিষেধ করছে, ওই বস্তু চক্ষু দিয়ে দেখা যায় বাজান, চক্ষু রোজা নষ্ট হয়ে যাবে না ওসবিল্লাহ। হাইরে কত ভালো বাসি তোমায় আগানুরে মদিনা, জগতে নাই তোমার তুলনা, ভালোবেসে বকের ভিতরে রাগিছি তোমায় যতন করে, ভালোবেসে বকের ভিতরে রাগিছি তোমায় যতন করে, প্রেমে সুদা দিয়া বেড়া, প্রেমে সুদা দিয়া বেড়া, বানাইছি ঘরে খানা, জগতে নাই তোমার তুলনা। আমার বন্ধুরে আমার মায়েরা, আমার ভিডিও গুলো শুনবেন, হাদিস গন্ধা বয়ান করতেছি, একটা করে লাইক দিবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন, লং টাইম মনে অনেক সময় বয়ান গুলো শুনবেন, আর এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দশ মিনিট বিশ মিনিট যা পারেন, যে পর্যন্ত আমি আমির হামজা বলতেছি বয়ান গুলো শেষ না হয় এ পর্যন্ত শোনাবাদ দিবেন না, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ান গুলো শুনবেন। আল্লাহুম্মা আমিন। চক্ষুকে হেফাজত করতে হবে, এমনকি স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করলে রোজা অঙ্গহানি হয়। আপনার স্ত্রী আছে, আপনার পরিবার আছে বাজান গো, পরিবার তো হালাল, কোরআনের মধ্যে আল্লাহ বলিয়া দিছে, হাদিসের মধ্যে আমার নবী বলিয়া দিছে, পরিবার তো হালাল, কিন্তু পরিবার হালাল থাকলেও রোজার মাসে দিনে পরিবার প্রতি কাম দৃষ্টি আরে খারাপ নজর করা যাবে না। আরে স্ত্রীর সবাস রাত্রে করা যায়, দিনে চলবে না বাজন। আরে দিনের স্ত্রীর প্রতি যদি কাম দৃষ্টি করেন, স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করলেও রোজার অঙ্গহানি হয়, রোজাটা অঙ্গহানি হয়ে যাবে স্ত্রীর প্রতি, আরে কোনো কাম দৃষ্টি, আরে কাম দৃষ্টি নিক্ষেপ করা যাবে না। আমার মায়েরা আমার বাজান গো, এইভাবে খেল তামাশার প্রতি দৃষ্টিপাত করিবে না। এই যে কোরআনের মধ্যে হাদিস যা তাই মানতে হবে, হুজুর পাক বলেন যে দৃষ্টি শয়তানের তীর, আরে সমূহ হইতে একটি তীর যে ব্যক্তি আল্লাহর ভয়ে ওয়াকে রক্ষা করে, আল্লাহ পাক তাকে ইমানের এই রূপ নূর দান করেন, যা লজ্জিত সে অন্তরে অনুভব করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে জবানে হেফাজত করা, মিথ্যা সুগুল খুরি, মিথ্যা কথা বলা চলবে না এই রমজান মাসে, রোজা থাকিয়া থাকিয়া মিথ্যা কথা বলা চলবে না, সুগুল খুরি করা চলবে না, বাজে কথা যে কথার কোনো দরকার নাই, বা রাত দিন চব্বিশ ঘন্টা কোরআন শরীফ পড়তেছেন বাজান, রাত দিন চব্বিশ ঘন্টা হাদিস পড়তেছেন, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, কোরআনটা আল্লাহর কথা, হাদিস গুনা নবীর কথা, রাত দিন চব্বিশ ঘন্টা বয়ান করতেছেন, আপনার মাথার কোনো ডিস্টার্ব হবে না, কোনো খারাপ হবে না, কিন্তু বাজু কথা মুখ দিয়ে বলা চলবে না। এই বাজু কথা বলার সঙ্গে সঙ্গে রোজার অঙ্গহানি হয়ে যায়, আহারে আপনি রোজা বেশি বেশি নাইয়া দেবে। তাই বন্ধুরে মুখ দিয়ে বাজু কথা বলা চলবে না, রোজা থাকিয়া আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তুমি তো তোমার তো রোজা থাকতেছে, আল্লাহ আল্লাহকে আমিও খাই না, বান্দাও খাই না, সুবহান আল্লাহ। আমার বন্ধুরে যে সময়তে যে বাজু কথা, গীবত, শেকায়েত, কটু বাক্য ইত্যাদি হয়তো জিব্বাকে সংযত রাখিবে, জিব্বাকে বলতে হবে জিব্বারে তোর দ্বারা যেন খারাপ কথা মুখ দিয়ে বাহির হয় না, জিব্বাকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। বোখারি শরীফ বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ডাল স্বরূপ, কাজেই আজে বাজে কথা হইতে জবানকে বিরত রাখিবে। সুবহানাল্লাহ।
কেউ ঝগড়া করিলে পুটুত্তরে বলিবে আমি রোজাদার, সে তাতেও ক্ষান্ত না হইলে আপন মন কি প্রবোধ দিবে, আমি তো রোজাদার কটু কথা বলা আমার শোভা পায় না। আমার বন্ধুরে এই রমজান মাসে অনেক কিছু দেখা যায়, আরে রমজান মাসে ঝগড়া বিবাদ বাজিয়া যায়, একটা মানুষ একটা মাসে খারাপ কথা কইতেছে, যে মাসটা খারাপ কথা বলল তার মুখে রইছে তার বিচার আল্লাহ করব, তুমি কেন খারাপ কথা কইলো যা থাকি এক আটটা মন যারে খারাপ কথা বলা হইয়াছে ওই বন্ধুরে, ওই বন্ধুর সবুর করতে হবে যে তুমি তো খারাপ কথা কই না, কিন্তু আমি তো খারাপ কথা বলবো না রোজা থাকিয়া, হাটার দিন আমি রোজা আছি পেটে খাওয়া নাই এক ফোঁটা পানিও খাইতে পারলাম না বাজান, কিন্তু মানুষটা নারা ইবাদত করতেছে যে ঘন ঘন কথা কয়, ওই যে বিরাট দেয়াইতাছে গরম দেয়াইতাছে রাগান্বিত করতেছে ওই মাসটা খারাপ করার গালি গালাজ পারতাছে। আমার বন্ধুরা আমার মায়েরা তুমি রোজা রইছো ওই মানুষের সঙ্গে তুমি তুমি খারাপ কথা বলিও না, তোমার রোজা শুদ্ধ হয়ে যাবে, কিন্তু ওই মানুষের খারাপ কথা বলল ওই মানুষটা বিচার আল্লাহ করবে ওর রোজা অঙ্গ হানি হয়ে যাবে। নাউজু বিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি মেয়ে লোক রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে, তাদেরকে মৃত্যু পাই দেখিয়া সাহাবার হুজুরের খেদমতে তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। আমার বন্ধুরে এই হাদিসটা অনেকেই জানেন, আমার মায়েরাও জানেন বাজানরাও জানেন, দুইটা মহিলা রমজান মাসে আরে মরামর অবস্থা হইয়া গেছে, এত রোজা লাগিয়া গেছে ক্ষুধার পিপাসায় অন্ড কণ্ড শুকাইয়া যায় মরামর অবস্থা হইয়া গেছে। এই খবর সাহাবারা আমার নবীর কানে পৌঁছায় দিল, নবী গো দুইটা মহিলা মানুষ আরে মরা মরাই অবস্থা হয়ে গেছে আর অন্তকণ্ঠ শুকা যাইতেছে সাতটা দিন রোজা আছে, হুজুর গো কি করা যায়। আমার নবী হুজুর তাদের নিকটে একটি পেয়ালা পাঠাইয়া দিলেন, তারা যেন ইহাতে বমি করে। আমার নবী কি করলো একটা পেয়ালা পাঠাইয়া দিল, ও সাহাবারে এই পেয়ালা তুমি নিয়ে যাও, ওই দুইটা মহিলার সম্মুখে পেয়ালাটা ফালাইয়া দাও। সুবহানাল্লাহ। বমি করার পর দেখা গেল ওয়াতে গোষ্ঠীর টুকরাও তাদের রক্ত রহিয়াছে। আমার মায়েরা বন্ধুরে ওই দুইটা মহিলার সম্মুখে ওই পেয়ালা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুইটা মহিলা বমি করছে, বমি করার সঙ্গে সঙ্গে দেখা গেল পেয়ালার মধ্যে তাজা গোস্ত আর রক্ত পেয়ালা বোঝাই হয়ে গেল। আসিত কথা, তাজা রক্ত আর তাজা মাংস ওই পেয়ালাটা ভর্তি হয়ে গেছে বন্ধু। আরে হুজুর কারণ দর্শে বলিলেন ইহার হালাল রুচি দ্বারা রোজা রাখিয়াছে সত্য, কিন্তু গিবত করিয়া হারা ভক্ষণ করিয়াছে। নাউজু বিল্লাহ। আমার বন্ধুরা আমার মায়েরা আমরা সারা কত কষ্ট করি বন্ধু, যে পর্যন্ত মসজিনা জান না দেয় একটা সেকেন্ড বাকি আছে, একটা সেকেন্ড বাকি মসজিনে বলতেছে আরে আরে এক মিনিট সময় বাকি আছে, এ পর্যন্ত আমরা কিছু খাই না, পানি আমাদের সম্মুখেই থাকে ফল প্রান্ত থাকে, কত খাই যেন থাকে কত ফল প্রান্ত সম্মুখে হাজির হয়ে যায়, কিন্তু আমরা খাইতেছি না যে পর্যন্ত মসজিদ আজান না দেয়, এত কষ্ট করে রোজা থাকি কিন্তু রোজাই আপনার কামে লাগবো না। যদি আল্লাহর হাদিস আল্লাহর কথা মতো না চলেন নবীর কথা মতো না চলেন রোজা হইতে পারে না। ওই দুইটা মহিলাও রোজা রাখিয়াছিল, মা ভালো করে শোনো, দুইটা মহিলাও রোজা রাখিয়াছিল, কিন্তু মানুষের গিবত করিয়াছিল চুগুল করি করিয়াছিল দুর্নাম করিয়াছিল, এই জন্যই তো যখন বমি করল বমি করার সঙ্গে সঙ্গে ওই পেয়ালার মধ্যে তাজা গোস্ত আর রক্ত বোঝাই হয়ে গেছে। নাউজু বিল্লাহ। ওই যে মানুষের দুর্নাম করছিল দুর্নামের দ্বারা তাজা রক্ত মাংস ওই পেয়ালাটা বোঝাই হয়ে গেছে। নাউজু বিল্লাহ। আমার মায়েরা ভক্ষণ করিয়াছে তাই তাদের এই দুরবস্থা হইয়াছে, অভিজ্ঞতাও দেখা যায় রোজার মুত্তাকিনদের কোনোই কষ্ট হয় না, আর যে ফার্স্ট সেকেন্ড বড় কষ্ট পায়। আরে বন্ধুরে যারা মুত্তাকিন মানুষ তারা ইমানদার মানুষ, ওই বিশ্বর জমিনে নিশ্চয় আল্লাহর বন্ধু আছে বাজান, আল্লাহ ওলি ও লাইয়া মতো ওলি মানুষকে মারিয়ে খাইতে পারে না, আর বিশ্বর জমিনে অনেক ওলি আল্লাহ আছে, আল্লাহর বন্ধু আছে মুত্তাকিন মানুষ আছে, তাদের রোজা থাকে তাদের রোজার কোনো ক্ষতি হয় না, তাদের রোজা লাগে না কোনো কষ্ট হয় না, কারণ কি তারা মানুষের দুনিয়া গিবসগুল খুরি করে না। কিন্তু কত মানুষ আছে রোজা থাকে গিবত করে সুগুল খুরি করে
মানুষের দুর্নাম করে কি বোধ করে, এই জন্য তাদের রোজা তাড়াতাড়ি হারে, তাদের রোজা লাইগা যায়, তার শরীরে কাবু হয়ে যায়, আহত হয়ে যায়, মরা মরাই অবস্থা হয়ে যায়। তাই তো দুইটা মহিলা মরা মরাই অবস্থা হইয়াছিল, কারণ মানুষের দুর্নাম কি বোধ করিয়াছিল না। ওসবিল্লাহ আমার মায়েরা হুঁশিয়ার হয়ে যাও, রোজা থাকিয়া কারো বধ না কারো দুর্নাম কারো কি বোধ করিবে না। আল্লাহ পাক গিবতকে আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য বলিয়াছেন। আপনার ভাইয়ে মরিয়া গেছে ধরলাম উদাহরণস্বরূপে, একটা মানুষের ভাই মরিয়া গেছে, মরা মানুষ, মরা ভাইয়ের গোস্ত খাওয়া যে কথা, আর মানুষের গিবত করা একই কথা না। ওসবিল্লাহ কার যাহারে কত বড় কথা, তাই মানুষের গিবত করিও না। একসময় হুজুর কয়েকজন লোককে দাঁত খিলাল করে দেখল, দাঁত আর লোককে দাঁত খিলাল করিতে দাঁতকে করতে বললেন, তারা বইল আমরা আমরা আজ গোস্ত খাই নাই। হুজুর বলিলেন, অমুকের গোস্ত তোমাদের দাঁতে বিদ্ধ রহিয়াছে। আমার বন্ধুরা হুজুর কয়েকজন লোককে দাঁত খিলাল করিতে বললেন, আমার নবী বলল, আরে তোমরা কি করো, তোমরা দাঁত দিলে তোমার দাঁত দিও, তোমরা খিলাল করো। সাহাবারা বলতেছে, হুজুর গ আমরা তো আজ গোস্ত খাই নাই, কেন আমরা দাঁত খিলাল করব, দাঁতের মধ্যে কোনো মাংস লাগা রয় নাই। আচ্ছা দাঁতের মধ্যে কোনো মাংস লাইগা থাকে নাই, কোনো হাড্ডি লাইগা থাকে না, কারণ আমরা আজকে কারো আর কোনো মাংস খাই নাই। দাঁত খেয়াল করে কী হবে, দাঁতের গোড়ায় কোনো তো মাংস তো আমাদের নাই। আমার মায়েরা হুজুর বলিলেন, অমুকের গোস্ত তোমাদের দাঁতে বিদ্ধ রইয়াছে। জানা গেল তাহারা সেই ব্যক্তি নিন্দা করিয়াছিল না। ওসবিল্লাহ আমার বন্ধুরা মুখের মধ্যে আহারে, মুখের মধ্যে আরে মানুষের দুর্নাম করিয়াছিল, সেই দুর্নামের বিনিময়ে আরে যে মুখের মধ্যে মাংস লাগিয়াছিল। আমার নবী কইতাছে, সাবারে তোমার দাঁত খিলাল করে আসো, কারণ তুই মানুষের দুর্নাম করিয়াছিলা, দুর্নাম করার জন্য নিন্দা করার জন্য তোমার মুখে যে মাংস বাই যাচ্ছে না। ওসবিল্লাহ কোনো মানুষের নিন্দা করিও না, রোজা থাকিয়া সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আমার বন্ধুরে ভাইয়েরা, আমি যা বললাম ভুল ত্রুটি ক্ষমা করবেন, মানুষ মাত্রই ভুল, একটা করে ক্ষমা একটা করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর দোয়া করবেন রোজার মাস আল্লাহ শান্তি করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।